হে গাইস সুপ্রভাত। সো রেজাল্ট বেরোনোর পরে আজকে যাচ্ছি স্কুলে। কেমন যেন একটা কবিতা হয়ে গেল ভাই, আমি যা বলি সেটাই কবিতা তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে সব ছাড়ো ভাই, যেটা বলছিলাম আজকে যাচ্ছি স্কুলে, মানে রেজাল্ট বেরোনোর পরে এখন আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছি। সো এক্সাইটেড গাইস। সো দেখো, ব্লগ করতে কার না বেশি ভালো লাগে, ঠিক আছে? সে যে কোনো ব্লগই হতে পারে, আর সবথেকে বেশি ব্লগ করতে ভালো লাগে তখন যখন বন্ধুরা একসাথে থাকে। আর স্কুলে যাচ্ছি, বন্ধুরা তো থাকবে, মজা তো হবেই, তাই ব্লগটা পুরোটা দেখো। আর দেরি হয়ে গেছি ভাই, আর 20 মিনিট বাকি, তার আগে স্কুলে ঢুকতে হবে, নাহলে গেট বন্ধ করে দেবে আর ঢুকতে পারবো না। সো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম স্কুলে, অ্যান্ড একে দেখো, এ হচ্ছে আমার দোস্ত কম ভাই, ঠিক আছে? আমার সব বন্ধুকেই ভাই আমি বন্ধু না ভাইয়ের মতো মানি। আর ব্যাপারটা হচ্ছে যে তোমার সঙ্গে ফার্স্টে দেখা হলো, আর তোমার কী করছিলি ভাই? আমি এখন ফোনে ব্যস্ত ছিলাম, ফোনে কথা বলছিল তো আমার কথা, জানো? এই এই এইখানে এইরকম একটা জায়গায় কার সঙ্গে ফোনে কথা হতে পারে, বুঝতে পারছো তো? তোমরা বুঝতে পারছো? বুঝে নাও। দেখো ক্লাসে এখনো টাইম আছে ক্লাস স্টার্ট হতে, আর আজকে কটা ক্লাস? আজকে চারটে ক্লাস হয়ে বাড়ি চলে যাবো। মানে ভাই 12 ভাই একটা আলাদাই মজা, ঠিক আছে? ক্লাস থাকলে করো, ক্লাস যদি অফ করো তাহলে বাড়ি চলে যাও, আর ক্লাস যদি না থাকে তাও বাড়ি চলে যাও, মানে আলাদাই স্যাক ভাই। কী করছেন দাদা, কী করছেন আপনি? পড়াশোনা করছেন দেখি ভাই সাহেব, আপনি আবার পড়াশোনা করেন? কিছু বলুন ভাই সাহেব। যে ছেলেটা পড়াশোনা করতো না সে আজকে পড়াশোনা করছে, মানে ভাবা যায়? চাপ উচ্চ মাধ্যমিকের চাপ, তাই তো? মুখটা নামিয়ে বল। এখানে যতজনকে দেখছো সবার একটা করে গুণ আছে, আর এর একটু বেশি গুণ আছে। কী করেছিস একটু বলবো? যেদিন ওকে স্কুল থেকে সাইকেল দিয়েছিল, ঠিক আছে, ও সেদিনই সাইকেল বেচে বাড়ি চলে গেছে টাকা নিয়ে। দেখি মুখটা একটু ভালো করে দেখ। এই যে এই হলো আমাদের ক্লাসরুম, মানে মেনলি এটা হল, আর যেহেতু অনেক স্টুডেন্ট তাই হলটা দিয়েছে বসার জন্য আমাদেরকে। সো হলে দেখতে পাচ্ছ, হলে তো এখনো অনেকটা জায়গা ফাঁকা আছে, অর্ধেক স্টুডেন্ট আসেনি। হ্যাঁ, তো জাস্ট এইমাত্র আমাদের প্রেয়ার শেষ হলো, আর আমার মনে হয় না যে প্রেয়ারে ভাই ভিডিও করা উচিত, তাই জন্য ভিডিও করিনি, তাই তো? প্রেয়ারের সময় ভাই ভক্তি ভরে প্রেয়ারটা করতে হয়, তাও আবার আমাদের জনগণ মনও অবশ্যই ভিডিও করা উচিত না, তাই করিনি। হ্যাঁ, তো যাই হোক সবাই রেডি, কখন স্যার আসবে আর পড়াবে, সবাই রেডি? ও বলছে কেউ চায় না ভাই স্যার পড়াক, স্যার আসুন ভাই। আমি যে কত রিক্সে এখন ভিডিও বানাচ্ছি না আমি জানি, যখন তখন স্যার চলে আসবে, বাই চান্স যদি আমার হাতে ফোনটা দেখে ভাই আমি শেষ। যাই হোক ভাই, স্যার আসুক, চারটে ক্লাস তাড়াতাড়ি করবো, বাড়ি যাবো, আর একটু একটু করে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, যেন ফোনটা না ধরা পড়ে যায় ভাই। আর হ্যাঁ বলে রাখি, আমি সবসময় ভাই জানলার ধারে বসা পছন্দ করি, ঠিক আছে? সেই জন্য আজকেও জানলার ধারেই বসেছি, কারণ জানলার ধারে বসলে তিনটে জিনিস পাওয়া যায়, একটা ভিউ, দুটো হচ্ছে আলো, আর তিনটে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। মানে সো তোমরা দেখতেই পাচ্ছ আমার সব বন্ধুরা গিয়ে ভিড় করেছে। না না ভাই, মিষ্টি সিঙ্গারা কিছুই দেওয়া হচ্ছে না, আই কার্ড দেওয়া হচ্ছে। ইংরাজি ম্যাম এসছে, এসে সবাইকে আই কার্ড দিচ্ছে, আর আমার আই কার্ড নেওয়া হয়ে গেছে, তাই আমি বেঞ্চে বসে ভিডিও করছিলাম। সো দেখো, এরা ভাই হচ্ছে আমার ছোট ভালোবাসার মানুষ, ঠিক আছে? কত ছোট দেখো, বলি সিক্সে পড়ে, আর এভরি ডে যখনই আমি ভাই স্কুলে আসি এরা দেখা করতে আসে। একা আসবে না, সবাইকে নিয়ে আসবে, মানে এত ভালোবাসা। দেবজিতাকে দেখবো, দেবজিতাকে দেখবো, আমি বলি এক মিনিট ভাই, ভালোবাসার মানুষের সংখ্যা দেখেছো স্কুলেই এত, স্কুলে সব বাচ্চা ছেলেগুলো ভাই ব্লগ দেখে, এটাই খুব ভালো লাগে। দেখো এত
ছেলে ভাই আমার ভিডিও দেখে, মানে স্কুল থেকে সব বাচ্চা বাচ্চা ঠিক আছে ফাইভ সিক্সে পড়ে, কিসে পড়িস তুই? সিক্সে তারপরে বুঝতেই পারছ। আর আমি এত রিক্সে ভিডিও বানাচ্ছি কি বলবো ভাই, ঠিক আছে? কেন বলবো, শুধু ভাইদের জন্য, ভাইরা অনেকদিন ধরে বলছিল ভিডিওতে নাও ভিডিওতে নাও, সেই জন্য। আর আমি একদম ওপেনে দাঁড়িয়ে ভাই ভিডিও করছি, ঠিক আছে? যখন তখন স্যারের কেস খেয়ে যাবো, ঠিক আছে? সবাই ভিডিওতে চলে এসছিস, ঠিক আছে? চলে চলে ও বাবরে। দেখো শুধু ভাইরা নয়, ঠিক আছে, এই ভাইরাও আছে, ঠিক আছে? হ্যাঁ, নাম বল। শুভময়। শুভম চক্রবর্তী। মানে সব ভাই একদম ছেকে ধরবে, যেন আমি কোনো সেলিব্রিটি ভাই, সেলিব্রিটি না, ভালোবাসার মানুষ, তাই আর কি ভালোবাসা দেখায়, ভালোবাসা বাড়ায়, এটাই ভালো লাগে খুব একটা ইউটিউবারের জন্য, এটাই সব থেকে বড় প্রাপ্য। আর একদিন একদিন চ্যানেলটা আরো বড় হবে, হবে তো? একদম আরো বড় হবে, আরো ভালোবাসার মানুষ বাড়বে। কি করবে তোমরা ব্লগটা? একদম সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, কারণ তো পুজোর মধ্যে ভাই 3K লাগবে, অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব। সো এবার আমার যেটা কাজ সেটাই করছি, সব বন্ধুদের থেকে একটু একটু করে খাবার খাচ্ছি। আরে ভাই তোমরা বুঝছো না, একটু একটু করে খাবার খেলে সবার প্রতি ভালোবাসা একটু একটু করে বাড়ে। আর এই যে এইটা দেখো, এইটা কী হচ্ছে তোমরা বুঝতে পারছো না, আমি বলে দিই। আমার ফোনটা স্যার নিয়ে নিয়েছে, এই যে স্যারের হাতে ফোন, দেখতেই পাচ্ছ। সো ফোনটা যে নিয়ে নিলো, আমি আর ভিডিও করতে পারিনি, আর কি বলবো ভাই। ভাই তোমরা তো দেখলেই আমার সঙ্গে কি হলো, মানে আমি ভিডিও করছিলাম, মানে অনেক ভয় ভয় ভিডিও করছিলাম, বাট হট করে স্যার ঢুকে গেলো আর আমার ফোনটা নিয়ে নিলো, আমার ওখানেই দিয়ে নি। এখন এসেছি রায়ঘাটে, আর আস্তে না আস্তেই সব ভাইদের সাথে দেখা। আর ভাইরা বলে রাখি, ভাই ভাইরা অন্য স্কুলে পড়ে, বাট আমরা সব একসাথে বন্ধু, ঠিক আছে? প্রত্যেক দিন স্কুল ছুটির পর এখানেই মিট করি আমরা। আর এই হলো সাগনিক, আর এই হলো সূর্য। আগে ব্লগে দেখেছো এই দুজনকে, এই যে এদের দুজনকে, আদিত্য, আদিত্যকে তোমরা দেখো নি, প্রথম ব্লগে আসছে, লজ্জা পায় কিন্তু, ও কিন্তু ভিডিওতে আসতে খুব লজ্জা পায়, এসছে ভাই, এটাই আমার ভাগ্য। আর বন্ধুদের সঙ্গে ভাই গঙ্গার ঘাটে আসতে ভাই একটা আলাদাই ফিল থাকে, তোমরা জানো খুব ভালো করে। গঙ্গার ঘাটে আসে মানুষ এই ভিউটা দেখার জন্যে, জাস্ট ভিউটা দেখো, ও মাই গড, কেমন লাগছে? খুব ভালো লাগছে, সেরা। আমরা এই ভিউটা দেখার জন্যই প্রত্যেক দিন স্কুল ছুটির পর আসি, ভাইদের সাথে সিনেমাটিক শট, ভিডিও জমে না যাবে, লেটস গো। দেবজিৎ রায়ঘাট থেকে নামছি, স্টান্টম্যান ব্রো, লিটিল বাদর, নাইস, এসে গেছে ভাই, বেশি আছিস একদম। সো গাইস এই যে রিক, আমার বন্ধু কম ভাই, সব বন্ধুরাই ভাই বন্ধু কম ভাই, ঠিক আছে? আমি বন্ধুদেরকে বন্ধু বা মানি না, ভাই বলে মানি। কি বলতো, আমাদের স্কুল ছুটি হওয়ার পরই সব বন্ধুকে তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? যারা লাস্ট বেঞ্চার সবগুলোকে এখানে পেয়ে যাবে, সবগুলো। এই যে পিকু আছে, এই যে এটা কি, এটা হাই কর, হাই ফোকস, হাই ফোকস, ফোকস ফোকস নয় ফোকস, বসির ছেলে পাচার ফ্যান, বুঝতেই পারছো? তো তোমরা দেখতেই পাচ্ছ গাছের নিচে বসে এখন ভালোবাসা বাহানো হচ্ছে, আর সব স্কোয়াড বসে গেছে ভাই, ঠিক আছে? স্কুলের পরে এখন ফ্রি ফায়ার স্কোয়াড, নাই সরি পাবজি স্কোয়াড বসে গেছে, সব পাবজি খেলা হচ্ছে। আর একজন এসছে, এই যে ভাই হাই করে দে, একদম শেষে এসছে, একদম ভিডিও শেষের পথে এখন এসছে। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এতদিন থাকুক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সো ব্লগটা ভালো লাগলে করতে হবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুজোর মধ্যে 3K চাই কিন্তু, ঠিক আছে? তো এখন যাবো বাড়ি, কারণ অনেক ঘুরে নিয়েছি ভাই, খিদেও পাচ্ছে, বাড়ি থেকে খেতেও হবে, তারপরে বিকালে পড়তে যাওয়া আছে, আই থিঙ্ক, জানি না ঠিক, দেখতে হবে গিয়ে, ভুলে গেছি ভাই, ভুলে গেছি। সো বাড়ি চলে যাবো একটু পরেই, জাস্ট 2 মিনিট পরেই বাড়ি চলে যাবো, থাক তাহলে আজকে ভিডিওটা এত অবধি থাকুক, দেখা হবে নেক্সট ব্লগ।